আমার 1, 2, 3, 4 আমার অলরেডি সাইড পিস আছে। আসসালামু আলাইকুম ভোজন রসিকরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। তো আজকে আরেকটি চ্যালেঞ্জ নিয়ে আসলাম। ভোজন রসিক মোহন আছে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। তো আজকে অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পারছেন, একটা অন্যরকম প্রতিযোগিতা। এখন হলো আপনাদের আখের যোগ, অনেকে আখ বলে, অনেকে গ্যান্ডারি বলে। এটা তো এখানে দুই আটি আছে সমান সমান, অর্থাৎ 10 পিস 10 পিস 20 পিস আখ চ্যালেঞ্জ হবে। মাত্র 5 মিনিটে 10 পিস খাওয়ার চ্যালেঞ্জ। তো যে আগে জিতে তার জন্য তো আকর্ষণীয় পুরস্কার সবসময় থাকে, অর্থাৎ কোনো সাজা নেই। আর যে হারবে তার জন্য একটা আজকে দুর্ভাগ্যজনক সাজা রয়েছে, সেটা ভিডিও শেষে অবশ্যই দেখবেন, কারণ সাজাটা দেখলে আপনাদের অনেক মজা হবে। তো আজকে বোধ হয় রসিক কয় পিস খাবে 5 মিনিটে? ইনশাআল্লাহ 5 মিনিটে আমি 10 পিস কি হবে শেষ করতে পারবো তোমার আগে ইনশাআল্লাহ। যাক, ও বলছে আমার আগে খাবে, দেখি কে জিতে আর কে হারে। ভিডিও শুরু করলে ইনশাআল্লাহ দেখা যাবে। অবশ্যই ভিডিও শুরু করলে মোটামুটি 10 পিস আছে, আমরা দেখব। তো এটা আখ খাবেন, আখ খালে অনেক উপকার হয় খাইলে। আর একটা কথা বলে রাখি, ভোজন রসিক কখনো হারে না, হারলে খুব কম সংখ্যক। তো বন্ধুরা শুরু করো, শুরু করার একটি কথা, এই চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন। ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজ আছে, ওইখানে আমাদের ভিডিও দেখতে পারেন। তো শুরু করি নাকি? জি ইনশাআল্লাহ। তো 3, 2, 1 অ্যাকশন। Thank you.
স্টপ, 5 মিনিট শেষ বন্ধুরা। এখন দেখা যাক, দেখি আমার কয়টা আছে বন্ধুরা। আমার 1, 2, 3, 4 আমার অলরেডি সাইড পিস আছে, আর 9 স্যার। আমার ছোট ভাই জাইজের 2, 4, 6 এটা তো বুঝতেই পাচ্ছেন, আমার 4 পিস আরও 6 পিস। তাহলে কে হাসছে কে দিচ্ছে এটা তো অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন। তো বন্ধুরা, আগে কথা ছিল যে হারবে তার জন্য একটা শাস্তি রয়েছে, অথবা আমার ছোট ভাই এখনও খাইতেছে, এখনও আপনার টোটাল ও 5টা খাইছে, 5টা খাইতে পারে নাই, 6টা খাইছে, আর আমি অলরেডি 6টা খাইছি, 6টা রয়ে গেছে, টোটাল 10টা করে বাজেছিল বন্ধুরা। আসলে অনেক স্বাদের জিনিস, অনেক মিষ্টি, আর এত ভালো জিনিস কেউ জোরে খায় আমি দেখি নাই। অরিজিনাল বোজন খাদক, ওই জোরে খায়, আমি ভাই জোরে খাইতে পারি নাই। ওই দেখেন অনেক রস রাখিয়ে দিছে, কিন্তু আমি রস নাই না, আমি অনেক সিবাইছি, কিন্তু এগুলো এক একটা অনেক লম্বা। আপনি ভাই একটু চেক করেন, আপনারা দেখেন তুলনামূলকভাবে দেখেন, এই দেখেন এটা হচ্ছে কিন্তু আমার, আর এটা হচ্ছে ছোটোটা এ। তাহলে অতএব এখান থেকে ছোটো বড় একটা ডিস্টেন্স রয়েছে, অতএব এ হারছে, বিশালভাবে হারছে, যেটা আপনার বোঝানো যাবে না। যেহেতু এখানে তোমার দূর নিতে হয়েছে, তাহলে সাজা আজকে হবে না নাকি? না, সাজা তো মিস নেই। তবে বন্ধু একটা কথা বলে রাখি, সাজা তো কথাই আছে। এই দেখতেছেন আপনারা হয়তো, এগুলো দেখতেছেন, এগুলো হয়েছে ফোটকা মরিচ। এই ফোটকা মরিচ খাওয়া এটা বইয়ে হারবে, কথা ছিল যে হারবে কমপক্ষে একটা ফোটকা মরিচ খাইতে হবে, বুঝলাম কথা তেমন কাজ। এটা বইয়ের ভাষা হলো কামরাঙ্গা মরিচ, আমাদের আঞ্চলিক ভাষায় ফোটকা মরিচ বলে, তারপরে বোম্বা মরিচও বলে থাকে। আপনারা যারা চিনেন না, বাজারের গাছ পাওয়া যায়, আমাদের ছাদে অনেক গাছ আছে, এটা কামরাঙ্গা মরিচ বলা হয়ে থাকে। এটা এখন আমার খাইতে হবে, ওই কোনো ব্যাপার না আমার পক্ষে, ঠিক আছে? ঠিক আছে, যেমন কথা তেমন কাজ, স্টার্ট করে ফেলেন। ফোটকা মরিচ দুইটা না, একটা খাইলে হবে, একটা খাইলেও যথেষ্ট, শাস্তি তো শাস্তি। ঠিক আছে বন্ধুরা, আপনারা দেখতে থাকেন সাদা কীভাবে পায়, কীভাবে সাদাটা ভোগ করে বন্ধুরা। অনেক জাল, একটা মরিচ দিয়ে এক পরিবারের এক বেলা খাবার শেষ হয়ে যায়, এত জাল। যেহেতু খাওয়ার জন্য বলছে খায়া, ও কি যে শাস্তি, ও ভাই বন্ধুরা সবাই বুঝতেছেন আসলে এটা খাওয়া কত কষ্টের বিষয়, যে খাইবো সে বুঝে এটার কতটা কষ্ট। তো বন্ধুরা খাওয়া শেষ করে দিতে পারে আজকের মতো, এইটুকুই, সবাই ভালো থাকবেন।